ত্রিপুরার পর্যটনকে নতুন উচ্চতা শিখরে পৌঁছে দিতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্যের পর্যটন দপ্তর। রাজ্যের পর্যটন ক্ষেত্রগুলির বিকাশে কাজ করে চলেছে রাজ্য সরকার। উন্নত পরিকাঠামোর জন্য প্রান্তিক গ্রামগুলি পর্যটন মানচিত্রে উঠে আসছে। দেশে বিদেশে পর্যটকদের সংখ্যাও ক্রমবর্ধমান। দেশে বিদেশি পর্যটকদের আরও বেশি সংখ্যায় আকর্ষিত করতে নাগরিক সুবিধা, ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা এবং অন্যান্য পরিকাঠামোর উন্নতির দিকে নজর দিচ্ছে রাজ্যের পর্যটন দপ্তর। এবারে ত্রিপুরা রাজ্যের পর্যটনের ক্ষেত্রে আজ রচিত হলো আর এক নতুন অধ্যায়। রাজ্যের পর্যটনে মুকুটে যুক্ত হলো নতুন পালক। বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে ধলাই জেলার কমলপুর মহকুমার অধীন সানাইয়া রিয়াংপাড়ায় উদ্বোধন হলো সুলমাটঙ্গুর তুইশ্রই জলপ্রপাতের। ধলাই জেলার কমলপুর মহকুমার অধীন সানাইয়া রিয়াংপাড়ায় অবস্থিত প্রকৃতির অনন্য নিদর্শন এই সুলমাটঙ্গুর তুইশ্রই জলপ্রপাত। দেশ বিদেশের পর্যটকদের আকর্ষণ করতে এই জলপ্রপাতটিকে পর্যটন কেন্দ্র হিসেবে স্বীকৃতি প্রদান করে রাজ্য পর্যটন দপ্তর। এদিন বক্তব্য রাখতে গিয়ে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, আজ থেকে অনেকদিন আগে এই জলপ্রপাতটি উদ্বোধন হওয়ার কথা ছিল, তবে রাজ্যে বন্যা পরিস্থিতির ফলে তা পিছিয়ে যায়। মন্ত্রী আরও বলেন, এই জলপ্রপাতটি একটি প্রত্যন্ত গ্রামীণ এলাকায় থাকায় তার গুরুত্ব ছিল না, কিন্তু আজ রাজ্য সরকারের প্রচেষ্টায় এই জলপ্রপাতটি একটি পর্যটন কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করেছে। আর এই পর্যটন কেন্দ্রের মাধ্যমে আগামী দিনে স্থানীয় জনগণেরা নিজেদের জীবন জীবিকা নির্বাহ করতে পারবেন বলে আশা ব্যক্ত করেন মন্ত্রী। এই ওয়াটারফল যা এক সময় একটা প্রত্যন্ত গ্রামীণ এলাকা, একটা জঙ্গলে পরিণত ছিল, আজকে এই এলাকা আমাদের রাজ্যের এবং বহিররাজ্যের মানুষের জন্য একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসেবে আত্মপ্রকাশ করেছে, যেটা ভারত সরকার, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের রাজ্যের মাননীয় সম্মানিত মুখ্যমন্ত্রী মানিক সাহাজি এবং আমাদের রাজ্য সরকারের ঐকান্তিক প্রচেষ্টা যে পর্যটনকে কি করে শিল্পের আকার দেওয়া হয়েছে এবং পর্যটনকে কি করে রেভিনিউ জেনারেশন, মানুষের লাইভলিহুড কি করে পর্যটনের মাধ্যমে সেখানে আনা যায়। আজকে এই যে আমাদের ট্যুরিস্ট ডেস্টিনেশন আত্মপ্রকাশ করেছে, সেটা নিঃসন্দেহে আগামী দিনে এই এলাকার বিভিন্ন অংশের মানুষের রুজি রুটির সন্ধান করবে এবং তাদের পরিবার পরিচালনা করতে একটা বিশেষ ভূমিকা সেখানে গ্রহণ করবে। কারণ আমাদের সরকার ইতিমধ্যে ট্যুরিজমকে একটা ইন্ডাস্ট্রি হিসেবে ঘোষণা দিয়েছে। এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা স্বপ্না দাসপাল এবং কমলপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মনোজ কান্তি দেব সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।